স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আর আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা, যেটার হেডিং হচ্ছে সমতলীয় ভেক্টর। তাহলে শুরু করা যাক আজকে আমাদের ভেক্টরের লেসনটা। তোমরা নিশ্চয়ই পদার্থবিজ্ঞানে ভেক্টর সম্বন্ধে এতদিনে কিছুটা হলেও জেনেছো। আমরা হায়ার ম্যাথে বা উচ্চতর গণিতে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং সেগুলো ভেক্টর রিলেটেড। তাহলে তোমরা নিশ্চয়ই পদার্থবিজ্ঞানে জেনেছো স্কেলার রাশি কি জিনিস, ভেক্টর রাশি কি জিনিস। আমাদের উচ্চতর গণিতে ঠিক সেটাই রয়েছে, স্কেলার এবং ভেক্টর। আমরা স্পেশালি এখানে ভেক্টর নিয়ে আরো কিছু ডিটেইলস আলোচনা করব। তাহলে সবার আগে আমরা ভেক্টরের একটা প্রাথমিক ধারণা আরেকবার লাভ করার চেষ্টা করি, রাইট? ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো আমরা চারপাশে যা কিছু দেখি বা যত কাজ করি বা যত বস্তু রয়েছে সবকিছু কিন্তু আমাদের পরিমাপের প্রয়োজন হয়, তাই না? যেমন আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরিমাপ সম্বন্ধে জানি, যেমন কোনো কিছুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বা কোথাও যেতে আমাদের 3 মিনিট সময় লাগছে, 4 মিনিট সময় লাগছে, বা আমরা কোনো কিছু কিনে দোকানদারকে কিছু টাকা পরিশোধ করব, 12 টাকা, 14 টাকা, 50 টাকা। এবং আমরা কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে লিটারে পরিমাপ করি, আবার আমরা কিন্তু তাপমাত্রাও ডিগ্রিতে পরিমাপ করি। তারপরে তার মানে দেখো আমরা কিন্তু সবকিছুই পাচ্ছি একটা পরিমাপের মধ্যে। তো এসব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা একক সহ একটা যদি পরিমাণ আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে সব এই জিনিসগুলো পরিমাপ করা হয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসগুলোর পরিমাণ কিন্তু শুধুমাত্র একক দ্বারাই ডিনোট করা যাচ্ছে, এবং শুধুমাত্র একটি পরিমাণই কিন্তু আমাদের পরিপূর্ণ মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট হচ্ছে। যেমন আমি যদি বলি একটা কলমের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু সেন্টিমিটার একটা একক এবং সেন্টিমিটার একটা একক এবং 5 এই একটা সংখ্যা, এই জিনিসটা দ্বারাই কিন্তু আমরা পরিমাণ করতে পারছি যে কলমের দৈর্ঘ্যটা আসলে কতটুকু। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো দিকের পরিবর্তন প্রয়োজন হচ্ছে না, তাই না? শুধুমাত্র একক সহ পরিমাণই যথেষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, যেমন একজন লোক এক বিন্দু থেকে যাত্রা করে প্রথমে 4 মিটার এবং পরে 5 মিটার গেলেন, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যদি আমাদের যাত্রা বিন্দু থেকে দূরত্ব বের করতে বলা হয় তাহলে কিন্তু লোকটির গতির দিক অবশ্যই জানা দরকার। বিষয়টা কেমন আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। মনে করো একজন লোক একটা পয়েন্ট, মনে করো এই পয়েন্ট থেকে যাত্রা করে প্রথমে 4 মিটার গেলেন, ধরে নিলাম এইটুকু 4 মিটার। এরপর তিনি আরো 5 মিটার গেলেন। এখন 5 মিটার কিন্তু তিনি এদিকেও যেতে পারেন, তাই না? আবার কিন্তু তিনি এদিকেও যেতে পারেন, আবার এদিকেও যেতে পারেন, যে কোনো দিক কিন্তু তিনি 5 মিটার যেতে পারেন। আমরা দেখে নিচ্ছি তিনি যে কোনো দিকে 5 মিটার যেতে পারেন। এখন আমাদের যদি বলা হয় যাত্রা বিন্দু থেকে দূরত্ব বের করো, তার যাত্রা বিন্দু ছিল এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমাদের যাত্রা বিন্দু থেকে লোকটি কোন অবস্থানে সর্বশেষে পৌঁছেছেন সেটার দূরত্ব বের করতে যদি আমাদের বলা হয় তাহলে কিন্তু আমাদের এক এক সময় এক একটা দূরত্ব আসবে, তাই না? যদি তিনি 5 মিটার এদিকে যান তাহলে আমাদের এইটুকু দূরত্ব আসবে, যদি তিনি এখানে আসেন তাহলে আমাদের এইটুকু দূরত্ব আসবে, আবার এখানে গেলে এটুকু। দেখো আমরা কিন্তু বিভিন্ন ধরনের দূরত্ব পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লোকটির গতির দিক যদি আমাদের বলে না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কখনোই সঠিক দূরত্বটা বের করতে পারবো না। আমি আবারও বলছি, আমাদের যদি গতির দিক বলে দেওয়া না থাকে এক্ষেত্রে তাহলে কিন্তু আমরা লোকটির যাত্রা বিন্দু থেকে শেষ পয়েন্ট পর্যন্ত সঠিক দূরত্বটা বের করতে পারবো না। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের গতির দিক জানার প্রয়োজন হচ্ছে, এবং এটাই কিন্তু মূলত ভেক্টর রাশির সূচনা করে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আসলে ভেক্টর রাশির সূচনাটা হয় বা ভেক্টর রাশি আমাদের কি কাজে লাগে। তাহলে আমরা এবার খুব সহজেই সংজ্ঞাগুলো একটু দেখে নিই। তাহলে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বলতে কি বুঝি সেটা দেখার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানো যে রাশি কেবলমাত্র একক সহ পরিমাণ দ্বারা অথবা পরিমাণের পূর্বে প্লাস মাইনাস যুক্ত করে সম্পূর্ণরূপে বোঝানো হয় তাদেরকে স্কেলার রাশি বলে, আমরা একটু আগে শিখেছি। আমি আবারও বলছি, যে রাশি কেবলমাত্র একক সহ পরিমাণ দ্বারা অথবা পরিমাণের পূর্বে প্লাস মাইনাস যুক্ত করে সম্পূর্ণরূপে বোঝানো যায় তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। উদাহরণ তোমরা নিশ্চয়ই জানো, তোমরা বুঝতে পারছো, উদাহরণ হতে পারে দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা ইত্যাদি,
অনেক কিছু হতে পারে উদাহরণ। আর আমাদের স্পেশাল যে রাশিটা ভেক্টর রাশি, সেটার জন্য আমাদের একটা দিকও দরকার হবে পরিমাণের সাথে সাথে। তাহলে আমরা কি বলতে পারি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য তার পরিমাণ ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। আমি আবারও বলছি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য তার পরিমাণ ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। ভেক্টর রাশির উদাহরণ কি হতে পারে, ভেক্টর রাশির উদাহরণ হতে পারে সরণ হতে পারে, বেগ হতে পারে, ত্বরণ হতে পারে, ওজন হতে পারে, বল হতে পারে ইত্যাদি। এরকম কিন্তু আমাদের অনেক উদাহরণ হতে পারে ভেক্টর রাশির, যেগুলো আমাদের দিক এবং পরিমাণ উভয়টাই দরকার, যেগুলো প্রকাশের জন্য। এখন আমরা ভেক্টরের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র নিয়ে আলোচনা করবো, এবং সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি বা ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে দেখে নিই আমরা ত্রিভুজ সূত্রটা কেমন। তার আগে তোমাদের একটু বলে রাখি যে ত্রিভুজ সূত্রটা কিন্তু আমাদের অনেক সোজা। তোমরা যদি সিম্পল একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করো, তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু, দেখো এই ত্রিভুজটার আমাদের কয়টা বাহু রয়েছে, এবি একটা বাহু, বিসি একটা বাহু আর এসি একটা বাহু, আমাদের এই তিনটা বাহু রয়েছে। এখন এই তিনটা বাহু দ্বারা যদি তিনটা ভেক্টর নির্দেশিত হয়, দেখো আমরা কিন্তু এখানে ভেক্টর সাইন দিয়েছি, তার মানে কিন্তু ত্রিভুজের তিনটা বাহু দ্বারা তিনটা ভেক্টর ডিনোট করা হচ্ছে এখানে। ত্রিভুজের তিনটা বাহু দ্বারা যদি তিনটা ভেক্টর নির্দেশিত হয়, আর প্রথম দুইটা বাহু বা যে কোনো দুইটা বাহু যদি একই দিকে চলে যায়, দেখো এবি এই দিকে গিয়েছে, বিসি ঠিক একই দিকে গিয়েছে, তাহলে তিন নাম্বার যেই বাহুটা থাকবে সেটা বিপরীত দিকে বা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। আমি আবারও বলছি, কোনো ত্রিভুজের তিনটা বাহু দ্বারা যদি তিনটা ভেক্টর নির্দেশ করা হয়, তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু একই ক্রমে যেদিকে যাবে, বিপরীত বাহুটা ওই তিন নাম্বার বাহুটা ওই ত্রিভুজের ওই যেই দুইটা বাহু আমরা প্রথমে নিয়েছিলাম একই দিকে, ওই দুইটা বাহুর লব্ধি নির্দেশ করবে এবং সেটা বিপরীত ক্রমে। তাহলে আমরা একটু বইয়ের ভাষায় দেখে নিই, একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা ভেক্টর নির্দেশ করলে যে কোনো দুইটা বাহু একই ক্রমে, দেখো এই দুইটা বাহু কিন্তু একই দিকে যাচ্ছে, এও এই দিকে যাচ্ছে, এও এই দিকে যাচ্ছে, একই ক্রমে থাকলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, দেখো এই যে তৃতীয় বাহুটা এটা কিন্তু আর এইদিকে যাচ্ছে না, এটা কিন্তু যাচ্ছে এদিকে, আমাদের তীর চিহ্নটা এদিকে। তাহলে বিপরীত ক্রমে বাহু দুটি দ্বারা, মানে এই প্রথম দুইটা বাহু দ্বারা যে ভেক্টর নির্দেশিত হয়েছিল, এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ত্রিভুজ সূত্রটা কি, তার মানে আমরা কি পাচ্ছি, তার মানে আমরা মানে আমরা পাচ্ছি এবি, এখানে যে এবি ভেক্টরটা ছিল, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা পাবো এসি ভেক্টর। এখানে তোমরা খেয়াল রাখবে, এখানে কিন্তু কখনোই আমরা সি এ লিখতে পারবো না। কেন পারবো না, কারণ এটা কিন্তু এইদিকে যাচ্ছে, এ থেকে সি এর দিকে বিপরীত দিকে, এই দুইটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে, সেজন্য আমাদের কিন্তু সবসময় এটাকে এ সি এই বরাবর লিখতে হবে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যখন আমরা ভেক্টর নিয়ে কথা বলবো, ভেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ভেক্টরের ত্রিভুজ বিধিটা কিভাবে কাজ করে। তাহলে তোমরা ভেক্টরের ত্রিভুজ বিধি বাসায় আরো ভালো করে ট্রাই করবে এবং সবসময় পড়াশোনার সাথে থাকবে, এবং আমরা পরবর্তী লেকচারে ভেক্টরের ত্রিভুজ বিধি কাজে লাগিয়ে কিভাবে অনেক মজার মজার সমস্যার সমাধান করতে পারি সেগুলো আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকো এবং গুড লাক সবাইকে।